অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের মামলায় কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দলুল দুলাল রক্ষিতকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে র্যাব। কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোজাম্মেল হক জানান, সকালে তাদেরকে নিয়ে যাওয়া হয়। এদিকে সিনহা হত্যা মামলায় জড়িত সন্দেহে আর্মড পুলিশ ব্যাটালিয়নের 3 সদস্যের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারা এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা এএসপি খায়রুল ইসলাম জানান, গ্রেফতার এপিবিএনের 3 সদস্যকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাইলে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এপিবিএন সদস্যরা গত 31 জুলাই রাতে শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত ছিলেন। কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 28 জনের বিরুদ্ধে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেন টেকনাফ উপজেলার হিলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার সুলতান আহমেদের স্ত্রী গোলচেহের। মামলাটি আমলে নিয়ে এএসপি সমমানের পুলিশ কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত। বাদীপক্ষের আইনজীবী জানান, গত 4 জুলাই সকালে গোলচেহরের 2 ছেলে সাদ্দাম ও জাহেদকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়ার কথা বলে 10 লাখ টাকা চাঁদা দাবি করেন টেকনাফ উপজেলার হুয়াইকং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুশুর রহমান। এরপর 5 লাখ টাকা দেয়া হলেও তাদের ছেড়ে না দিয়ে জাহেদকে মিথ্যা অভিযোগে আদালতে সোপর্দ ও সাদ্দামকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় মুশুর রহমানকে 1 নম্বর ও প্রদীপ কুমার দাসকে 2 নম্বর আসামি করে মামলা দায়ের করা হয়েছে। দণ্ডবিধি 302, 34, 386 ধারায় মামলাটি আইন করেছে বিজ্ঞ আদালত। শুনানি অন্তে বাদীপক্ষকে শুনানি অন্তে এই মামলাটি সহকারী পুলিশ সুপার পদমর্যাদার একজনকে প্রদান করে সিআইডির বিশেষ ব্রাঞ্চকে তদন্তভার অর্পণ করেছেন।